শেষ হলো জাতীয় আয়কর মেলা সপ্তাহব্যাপী এই মেলার শেষ দিনে ছিল করদাতাদের উপচে পড়া ভিড় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিটার্ন জমা দিয়েছেন করদাতারা ভোগান্তি কমাতে মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা তবে মেলার সময় না বাড়লেও কর অফিসগুলোতে মেলার আদলেই রিটার্ন জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন রাজস্ব বউ বিস্তারিত জানাচ্ছেন মুন্না রশিদ সোমবার ছিল আয়কর মেলার শেষ দিন এদিন রিটার্ন দিতে সকাল থেকে মেলায় আসতে শুরু করেন করদাতারা বেলা যত গড়িয়েছে ততই বেড়েছে করদাতাদের ভিড় শেষ দিন হওয়ায় তাড়াহুড়ো করে রিটার্ন দাখিল করতে এসেছেন অনেকে আমরা প্রথম ফার্স্ট এবার ট্যাক্স দিলাম তো খুব উৎসাহ নিয়ে যে জীবনে ফার্স্ট ট্যাক্স দিচ্ছি সুন্দর একটা অনুভূতি নিয়ে এবং এক্সপিরিয়েন্সটা এত ভালো হলো যে নেক্সট টাইম আবার আসব প্রাইভেট জব করি সময় তেমন একটা পাচ্ছি না আজকে সময় পাচ্ছি এসে পড়লাম আর কি আবার শেষ দিন একটু তো ভোগান্তি হবেই আর কি তা আমি মনে করেছিলাম যে বিধি ব্যবস্থা আর একটু ভালো আছে আমার এক্সপেকটেশনটা ঠিক হয়নি পারে নিজেদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আয়কর মেলার সময় বাড়ানোর দাবি ছিল করদাতাদের মুখে সময় বাড়ালে রিটার্ন জমা দেয়া আরও সহজ হতো বলে মনে করেন তারা আমার মনে হয় যে যদি টাইমটা আরও একটু বাড়ানো হতো সাত দিনের জায়গায় চোদ্দ দিন করা হতো তাহলে মানুষ আরো রিল্যাক্সে জমা দিতে পারতো আর কি সময়টা মনে হয় যেন আর হয়তো ওয়ান উইক বাড়ালে এবারের জন্য না নেক্সট টাইম গভর্নমেন্টের কাছে এটা আশা রাখি আমরা করদাতাদের দাবির মুখে মেলার সময় বাড়ানো সম্ভব না হলেও কর অফিসগুলোতে মেলা চলবে বলে জানিয়েছে রাজস্ব বোর্ড সেখানে মেলার আদলেও রিটার্ন জমা নেওয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে পরে একটা আয়কর সপ্তাহ হবে ওটা হলো 30 তারিখ পড়ছে 30 তারিখে শুক্রবার শুক্র শনি রবি আমরা নেওয়ার একটা চিন্তা করুন তিরিশ তারিখের পরও দুই দিন এটা হলো সার্কেল অফিসে মেলার পরিসর সম্ভবত বাড়ানো সম্ভব হচ্ছে না আমি আহ্বান করবো করদাতাদের যে আমাদের কর সার্কেল অফিসগুলোতেও আসেন আশা করি একেবারে সব একসাথের নিচে না পেলেও সেবা পেতে খুব একটা কষ্ট হবে না আমরা এটা গত তেরো নভেম্বর দেশ জুড়ে শুরু হয় জাতীয় আয়কর মেলা তবে ঢাকা সহ শুধুমাত্র বিভাগীয় শহরগুলোতে সাত ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে রশিদ নিউজ নাইন ঢাকা